তার পাশে বাড়িতে উপস্থিত আছেন আমাদের পার্টির সংগ্রামী সভাপতি, এদেশের বাম আন্দোলনের অন্যতম, আমাদের পার্টির অন্যতম সংগ্রামী নেতা। এই সরকারের যে ডিজিটাল আইন, সেই আইনে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তিনি সেই মামলা নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানব মুক্তির সংগ্রামে ছুটে বেড়াচ্ছেন। আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড নিখিল ঘোষ তার পাশে উপস্থিত আছেন। আমাদের পার্টির অন্যতম শীর্ষ নেতা, কেন্দ্রীয় কমিটির সংগ্রামী কোষাধ্যক্ষ এবং বাংলাদেশের যে গরিব মানুষ খেত মজুর, বিআইএস এবং সালেমের জরিপ অনুসারে বাংলাদেশের করোনাকালে দারিদ্র সীমা নিচে যারা নেমে গিয়েছিলেন তারা এখন পর্যন্ত সবাই দারিদ্র সীমা দূরে উঠে আসতে পারেনি। আমরা তাই আবার 20% থেকে 30% দারিদ্রের হারে করতেই আছি। সরকারের কমিয়ে দেয়া 20% যদি হিসাবে ধরি তাহলে এখন পর্যন্ত এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 4 কোটি লোক প্রয়োজনীয় খাবার কেমনই পাচ্ছেন না। এদের কথা সরকার শাসক গোষ্ঠী ও মোদাপালকীরা ভাবছেন। আমাদের করোনা পরীক্ষার সম্মুখীন হওয়ার আগে দেশের ভিতরে এবং বাইরে কয়েকটি বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করেছে। প্রথমত, আমাদের ধনী লোকরা দেশের ভেতরে বিনিয়োগ করছেন, তাদের অনেকের সম্পদ দেশের বাইরে পাচার হয়েছে বা হচ্ছে। দেশের চেম্বারগুলির নেতারা এর বিরুদ্ধে কথা বলেন কিন্তু নিজেরা সুযোগ পেলে কী করবেন তা বলা কঠিন। প্রায় প্রতিটি আমদানি পণ্যের দাম বেশি করে দেখিয়ে ওভার ইনভয়েসিং করে মূল্যবান ডলার বাইরে পাচার হয়ে যাচ্ছে। অন্যদিকে রপ্তানি পণ্যের দাম কৃত্রিমভাবে চুক্তি করে কম দেখিয়ে আন্ডার ইনভয়েসিং করে বাড়তি ডলার আয় বিদেশেই পেতে দেওয়া হচ্ছে। আমাদের দেশের ধনীরা বিদেশের ভোগবিলাস এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্রয়ে হাজার হাজার কোটি ডলার ব্যয় করছেন, কেউ কেউ বিদেশে বিনিয়োগ করে ডলার উপার্জনও করছেন, কিন্তু এগুলি কিছুই দেশের ডলারের রিজার্ভ বাড়াচ্ছে না। সেই জন্য চীন, জাপান, ভারত, আইএমএফ থেকে প্রচুর ডলার গুরুত্ব দিচ্ছে। শীঘ্রই এসব ঋণ শোধের জন্য সরকারকে ডলারের রিজার্ভ থেকে ডলার দিতে হবে। সম্প্রতি বিদেশে অবস্থানরত দরিদ্ররা বর্ধিত বাজার বিনিময় হারের সুযোগ নেওয়ার জন্য হুন্ডির মাধ্যমে রেমিটেন্স, ফলে এসব ডলার শেষ পর্যন্ত কোথায় আছে তা হিসাব নিচ্ছে। অনেকে শোধ করছেন, ফলে খেলাপি ঋণ জমা হচ্ছে। নতুন উৎপাদনশীল ছোট পুঁজিপতিরা ঋণ বঞ্চিত হচ্ছেন। সরকার এখন নতুন করে হরে দরে লেনদেন নেই বাড়াতে চাচ্ছে। সরকারের যুক্তি হচ্ছে যেহেতু এখন জিনিসপত্রের দাম শতকরা 10% হারে বাড়ছে, সেহেতু 9% সুদ দিলে আসলে ঋণগ্রহীতার 1% প্রকৃত লাভ থেকে যাবে। সরকার যে সাধারণ মানুষের সঞ্চয়ের উপর মাত্র 6% সুদের হার ধরে রেখেছে তাতে যে তাদের ইতিমধ্যে 3% লস হয়ে গেল সেটা নিয়ে কে ভাবে। আমাদের দেশ অনেকগুলি পণ্যে স্বয়ংসম্পূর্ণ নয়, এমনকি কৃষি খাতে আমরা অনেকগুলো পণ্য প্রয়োজন অনুযায়ী উৎপাদন করতে পারলেও বাজারে তাদের দামের কোনো আগা মাথা পাওয়া যায় না। প্রতিযোগিতামূলক বাজারে দাম বেড়ে গেলে সরবরাহ বেড়ে যায় এবং দাম কমে আসে। আমাদের এখানে অর্থনীতির এই চিরায়ত নিয়মের কোনো প্রতিফলন বাজারে সম্প্রতি দেখা যাচ্ছে না। 5টি নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে আমরা দেখলাম সরকার উৎপাদন খরচ ও নর্মাল মুনাফা হিসাব করে খুচরা ভোক্তা 2023 প্রথম আলোর রিপোর্ট অনুসারে বাস্তব পরিস্থিতিটা নিম্নরূপ। আলু সরকার নির্ধারিত দাম 35 থেকে 36 টাকা, বাজার দর 45 থেকে 50 টাকা, পার্থক্য 38% বেশি। পেঁয়াজ
সরকার নির্ধারিত দাম 64 থেকে 65 টাকা, বাজার দর 85 থেকে 90 টাকা, 24% বেশি। ডিম 48 টাকা, বাজার দর 50 থেকে 12 টাকা, পার্থক্য 8% বেশি। সয়াবিন তেল 179 টাকা, বাজার দর 170 থেকে 74 টাকা, 3% বেশি। খোলা চিনি 130 টাকা, বাজার দর 135 টাকা, 8% বেশি। এছাড়া সিলিন্ডার গ্যাস, যা এখন দেশের মানুষের জন্য অনিবার্য হয়ে পড়েছে, তাও নির্ধারিত দামে বিক্রি হচ্ছে। এসব পণ্যের নেই নিত্য পণ্যের ঘাটতির কারণে খাদ্য মূল্যস্ফীতি প্রায় 50 থেকে 60% বেড়ে গেছে। পেট্রোল পাম্পে বিশাল ভিড় সৃষ্টি হয়েছে। সরকার কমাতে ও ডলার রিজার্ভ ক্রমাগত বাড়াতে শুরু করেছে। অর্থনীতিবিদরা বলছেন শ্রীলঙ্কা ঘুরে দাঁড়িয়েছে এবং তা থেকে আমাদের কিছু শেখার আছে কি না তা সময় থাকতে ভাবা উচিত। এ কথা সত্য, শ্রীলঙ্কার অর্থনীতির সাইজ অনেক ছোট, জনসংখ্যা অনেক কম, জনসম্পদ আমাদের চেয়ে অনেক শিক্ষিত ও উন্নত, মাথাপিছু আয়ও অনেক বেশি, আর আমাদের নিজস্ব রিজার্ভ পরিস্থিতি এখন পর্যন্ত শ্রীলঙ্কার তুলনায় অনেক ভালো। আমরা সরকারের সরকারি ঋণ গ্রহণ মাত্রার দিক থেকেও শ্রীলঙ্কার থেকে ভালো অবস্থানে আছি, কিন্তু এ থেকে আত্মসন্তুষ্ট হওয়ার কোনো অবকাশ নেই। জরুরিকরণ সমাধান আমরা যদি হুন্ডি সংকটের মোকাবেলা করতে না পারি, ঘরের রেমিটেন্স ঘরে আনতে না পারি এবং বাইরে ডলারের পাচার বহির্গমন ঠেকাতে না পারি, পদে পদে দুর্নীতি ও অপচয় কমাতে না পারি, বাজেটের যথাযথ ব্যয় বৃদ্ধির জন্য আয় বৃদ্ধির ব্যবস্থা না করতে পারি, আয়কর ও সম্পদ কর বাড়াতে না পারি এবং এসব কিছু মিলিয়ে ক্রমবর্ধমান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে প্রায় 4 কোটি দরিদ্র ও আরও 10 কোটি নিম্নবিত্ত মধ্যবিত্তকে সামাজিক সুরক্ষা দিতে না পারি, তাহলে দিলে দিলে আমরা কিন্তু ভবিষ্যতে এক মহাসংকটের দিকে এগিয়ে যাব। তখন সব দিক থেকে হয়তো ঢেউ এসে আমাদের বিপদের ফেলে দিতে পারে। আমাদের যে করেই হোক বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে হবে ও প্রয়োজনীয় পণ্য আমদানি ও তার দক্ষ সরবরাহ অব্যাহত রাখতে হবে। এই মুহূর্তে অপ্রয়োজনীয় আমদানি কমালেও প্রয়োজনীয় আমদানি আমরা আর কমাতে পারব না। প্রয়োজনীয় ফুড এবং ফুয়েল আমদানির জন্য আমাদেরকে আজ নতুন ধরনের ভূরাজনৈতিক ডিলেও যেতে হতে পারে। এইবার আমরা ব্রিক্সের ব্যাংকে যোগদান করেছি, এটা কিছুটা নতুন ঋণের নতুন উৎস তুলে দিতে পারে। পক্ষান্তরে যদি আমরা ভুল বাজার নীতি কুশাসন কুশাসন অব্যাহত রাখি, শ্রীলঙ্কার মতো ঋণ ফাঁদে ভবিষ্যতে পড়ে যায়, তাহলে আমাদের মতো বৃহৎ অর্থনীতির জন্য সেখান থেকে আর বের হয়ে আসা খুবই কঠিন হবে। তাই এই মুহূর্তে আমাদের একটি দীর্ঘমেয়াদি বিদেশি ঋণ পরিশোধে ও শক্তিশালী রিজার্ভ গঠনের পরিকল্পনা তৈরি করে এগুলো করব। পাশাপাশি বর্তমান আপদকালীন সময়ে দেশের সংখ্যাগরিষ্ঠ দরিদ্রদের ও নিম্নবিত্ত মধ্যবিত্তদের প্রত্যক্ষ সুরক্ষা প্রদান ও মূল্যস্ফীতি ধনীদের শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে বাধ্য করার মাধ্যমে এই সংকট থেকে উত্তরণ সম্ভব হবে। গতানুগতিক অপ্রত্যক্ষ কায়দায় ইনডাইরেক্ট কায়দায় ছোটোখাটো সুদের হার বাড়িয়ে বা টাকার বিনিময় হার একবারে বাজারে ছেড়ে দিয়ে বা অপরিকল্পিতভাবে সাপ্লাই ম্যানেজমেন্ট আমদানি বাড়িয়ে বা অন্য কোনো অ্যাডহক ব্যবস্থা করে এ সংকট থেকে স্থায়ী বা সাস্টেনেবল পরিত্রাণ মিলবে না। বাজার ভিত্তিক ইনসেন্টিভ বা প্রণোদনার দ্বারা এ সংকট থেকে উত্তর হওয়া কঠিন, যদিও গুডউইল দেখানোর জন্য তা সরকার বর্তমানে করছেন বলে আমাদের কৃষি উৎপাদনে পোশাক শিল্পে রেমিটেন্সে ও ফরেন ইনভেস্টমেন্টে এই মুহূর্তে কোনো উল্লেখযোগ্য উল্লম্ভন
বা কোয়ান্টাম গ্যাপ দেখা যাচ্ছে না, আর সেটার জন্য গণতন্ত্র, সুশাসন ও মৌলিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনাটা জরুরি হয়ে উঠেছে। এসব না করে প্রচলিত ব্যবস্থা বহাল রেখে মুক্ত বাজারের নামে সব কিছু বাজারের উপর ছেড়ে দিয়ে সিন্ডিকেট তোষণ করে ভোক্তা অধিকার প্রতিষ্ঠার নামে হুমবিতম্বি করে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। এতে একবার যদি ব্যবসায়ীরা সব পণ্য আন্ডারগ্রাউন্ডে নিয়ে যায় তখন ভয়াবহ বিপদ দেখা দিতে পারে।